দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবার একটা নতুন রেসিপি। আজকে দেখাবো আপনাদের কাশ্মীরি অ্যারোমেটিক চিকেন মশলা রেসিপি। আমরা চিকেনের ডিফারেন্ট ভার্সন দেখছি, আজকে দেখবো কাশ্মীরি, মানে ভারতের যে কাশ্মীর আছে, কাশ্মীরি অ্যারোমেটিক চিকেন মশলা রেসিপি, এটা কিভাবে ওরা বানায়। তাহলে চলুন কথা না বলি আমরা রেসিপিটা দেখে আসি। দেখতে পাচ্ছেন চিকেন রেসিপি বানানো হলে এরকম লাগবে, সুন্দর মাংসের রেসিপি, কাশ্মীরি চিকেন মশলা রেসিপি। তো শুরুতেই, রান্না শুরুতে আপনার লাগবে টমেটো, আদা, এই সবগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবে। আদা, রসুন, টমেটো এই যে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করলো, একটা পেস্ট করে ফেললো। এখন লো হিটে কিছু গরম মশলা, লবঙ্গ, জিরা, বিভিন্ন ধরনের গরম মশলা, আমরা যেগুলো সাধারণত ইউজ করি মুরগির মাংসে সেগুলোই তারা দিচ্ছে। শুধু আপনারা পরিমাণটা লক্ষ্য করুন, এগুলোকে একটু হালকা গরম করে এখন এগুলোকে গুঁড়া করছে, হামান দিস্তে। এগুলো হামান দিস্তে গুঁড়া হয়ে গেলে এই এটা এই যে দেখেন একদম মিহি গুঁড়া করে ফেলছে। এখন মিডিয়াম হিটে আপনি আপনার তাওয়ায় অলিভ অয়েল ঢালতে পারেন। এরপরে ওরা ঘি দিচ্ছে, তেজপাতা দিচ্ছে, এরপর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি কুচি করে আপনি এভাবে করে তেলের উপরে নাড়াচাড়া শুরু করলেন। এটা যখন কালার চেঞ্জ করবে পেঁয়াজের, তখন দেখতে এরকম হবে। এরপরে এখন টমেটো, জিঞ্জার এবং গার্লিকের যে পেস্ট তৈরি করে সেটা ঢেলে দিলেন পেঁয়াজের উপরে, এবং এই পেস্টের উপরে ফাইনালি আপনি মুরগির মাংস দিলেন। আপনাদেরকে বলে রাখি যে মুরগির মাংসে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ মুরগির মাংসে তা নিজের পানিতে রান্না হয়, আপনি অল্প একটু পানি দিতে পারেন। এখন ওরা দেখেন ইয়োগার্ট দিচ্ছে, প্লেন আনফ্লেভার্ড ইয়োগার্ট, তার মানে হচ্ছে আমাদের দেশে যে টক দই পাওয়া যায় সেই টক দই আপনি দিতে পারেন রান্নাকে সুস্বাদু করার জন্য। টক দইয়ের ভিতরে আপনি রেড চিলি পেপার, মানে মরিচে লাল মরিচের গুঁড়ো দিচ্ছেন, ওরা 3 চামচ দিয়েছে, আপনি কম দিতে পারেন। এখন রাউন্ড করিয়েন্ডার, মানে যে ধনিয়া, জিরা, ধনিয়া, হলুদ, বিভিন্ন গুঁড়ো আপনি দিচ্ছেন ফ্লেভার বাড়ানোর জন্য। এখন পানি দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করবে। চুলার উপর মাংস রান্না করছেন পেঁয়াজের উপরে, দেখেন মুরগির থেকে পানি বের হয়েছে, ওরা কিন্তু এই পর্যন্ত কোনো পানি দেয় নাই, বলেছে আপনি হিট দেন, ঠান্ডা পানি দেন, অল্প একটু ঠান্ডা পানি দিলেন। অনেক সময় অনেকে বয়েলড ওয়াটার দেয়, এরা দিচ্ছে ঠান্ডা পানি। আর টক দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা আপনি ঢেলে দিলেন মুরগির মাংসের উপরে। এবার এটাকে নাড়াচাড়া করুন যাতে সম্পূর্ণ মুরগির মাংসে আপনার এই মিশ্রণটা আপনি গেঁথে ফেলতে পারেন। এখন আপনি মুরগির মাংস নাড়াচাড়া করুন, মুরগির মাংসটাকে অলরেডি খুব মাখা মাখা মনে হচ্ছে। যাতে মুরগির মাংসে এবং হাড্ডিতে সব মশলাগুলো যায় সেজন্য বেশ কিছুক্ষণ আপনি নাড়াচাড়া করুন।
অলরেডি রান্না থেকে খুব সুন্দর গন্ধ বের হওয়ার কথা। প্রয়োজন বোধে আপনি লবণ দিতে পারেন, তবে বেশি লবণ দেয়া যাবে না। অনেক সময় রান্না অনেকে চিনিও দেয়, অনেকে মধুও দেয়। এখন আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন, মধু দিতে পারেন না দিতে পারেন। এবারে তারা দুধ দিল, অল্প পরিমাণ পানি দিল ঝোল বেশি করানোর জন্য, এবং এটা কমপ্লিটলি 20 মিনিটের জন্য ঢেকে দিল। মিডিয়াম আঁচে রান্না হচ্ছে, 20 মিনিট পর আপনি যখন উঠালেন, ঢাকনা উঠানোর পর আপনার দেখতে এরকম লাগবে, ঝোল কমে আসলো। এখন তারা ফাইনালি কিছু প্যাপরিকা মানে মরিচ আর একটু দিয়েছে ঝাল করার জন্য। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আপনি জাল দিবেন। মাংসটা দেখতে খুবই সুন্দর লাগছে, এটাই হচ্ছে কাশ্মীরি মশলা। এর মধ্যে কিছু আবার স্পাইসি পাউডার দিচ্ছে, জয়িত্রী জয়ফল আর এগুলো আমরাও দিই, এগুলোও দিচ্ছে। তারপর মেথি দিচ্ছে। এবার এখন আবার আপনাকে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। ফাইনালি 5 মিনিটের জন্য আপনি আবার ঢেকে দেন পাত্র। 5 মিনিট পর যখন তুলবেন তখন দেখেন কি পরিস্থিতি রান্নার। খুব সুন্দর লাগছে, সুস্বাদু মনে হচ্ছে। একটু নেড়ে চেড়ে দেন যাতে নিচে লেগে না যায়। ঝোলটা আপনি চেখে দেখতে পারেন, গ্রেভি গ্রেভি হয়েছে, উপরে একটু ফ্রেশ করিয়েন্ডার বা আপনি এটাকে কি বলে এটাকে পুদিনা পাতা দিতে পারেন, ধনিয়া পাতা পুদিনা পাতা দিতে পারেন, একটু লেমন জুস দিতে পারেন। এই হয়ে গেলে আপনার রান্না। তো দর্শক মন্ডলী, শেষ হয়ে গেল আমাদের কাশ্মীর স্পাইসি মশলা মিক্সের রান্না। মুরগির মাংস রান্না কিন্তু খুব জটিল না, কিন্তু আমরা নর্মালি একভাবেই মুরগির মাংস রান্না করি। সো আমি আপনাদেরকে ডিফারেন্ট ফ্লেভারে রান্না করে দেখালাম। এর আগে আমরা পোল্যান্ডের রান্না দেখেছি, আজকে দেখলাম কাশ্মীরি মুরগির রান্না। রান্নাটায় অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে মজা হওয়ার জন্য। আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন পানি দিবেন, আর যদি ঝোল কম পছন্দ করেন তাহলে মুরগিতে পানি পরিমাণ কম দিবেন। বাট এই রান্নাটা অবশ্যই ডিফারেন্ট এবং খুব মজাদার, এটা ভাত বা রুটির সাথে খাওয়া যেতে পারে। তো আজকের এই পর্বটা আশা করছি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা রান্না করলে রান্নাগুলো অ্যাকচুয়াল রান্নার সাথে মিলছে কিনা, কেমন মজা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী কোনো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আশা করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।